কোন সে পাড়ের বন্ধু। আজ 13 অক্টোবর 2023 দেশের 200+ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুজিব একটি জাতির রূপকার। এটি শুধুমাত্র একটি সিনেমাই নয়, বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য চিত্র বটে। এই সিনেমার প্রতিটি দৃশ্যে রূপায়ণ করা হয়েছে বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন। বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা। তোমরা সেসব দেশের মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তার নেতা সম্পর্কে জানতে পেরেছে। আমি তোমারে একটা পুতুল ঘর দিলাম। মুজিব একটি জাতির রূপকার সিনেমার মাধ্যমে এদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ জাতির পিতা শেখ মুজিবকে জানতে পারবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই সিনেমাতে যারা যারা কাজ করছেন তাদের সবার মুখ থেকে একটা কথা উঠে এসেছে যে এই সিনেমায় কাজ করতে পেরে তাদের জীবন ধন্য হয়েছে, কারণ এটা দেশের জাতির পিতাকে নিয়ে তৈরি করা হয়েছে। সিনেমার শুরুতে বাংলাদেশে শুটিং হওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে কিছুটা ব্যাঘাত ঘটে। অনেক অনেক অভিনেতাগণ রয়েছেন যাদের সবার কথা আমি এখানে দিতে পারিনি। আপনারা যদি এই সিনেমা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, আর এই সিনেমা সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরের বার আসবো নতুন কোন সিনেমা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।